हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो बेस्ट ब्यूटी सॉल्यूशन प्रियंका मंडल। और आमी प्रियंका तुम्हारा के आगे बोले दिए जे आमी फेस वॉश निये चले आसछि, तो सेहेतु आमी आज के फेस वॉश निये चले एसेछि। आमी एर आगेर भिडियोते तुम्हारे एक क्रीमेर ब्यापारे बोलेछिलाम जेटा আমাদেরকে অল ওভার স্কিনের জন্য খুবই ভালো এবং খুব কার্যকরী, আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই আমার স্কিনটাকে দেখে বুঝতে পারছো, আমি আমার স্কিনের তোমাদেরকে ওখানে পরিবর্তন দেখিয়েছি। আমার স্কিনও প্রচণ্ড এরকম পিম্পল র‍্যাশ নানা রকম প্রবলেম ছিল, আমি সেগুলো থেকে মুক্তি পেয়েছি। সেটার পরপর প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আমি ওই ক্রিমটা আর কি কি ব্যবহার করেছি পরপর ভিডিওতে তোমাদের আনতে থাকছি। তোমরা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমার নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, কারণ তোমাদের জন্য আমি আবার নতুন নতুন ভিডিও আনতে চলেছি। প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে, তো চলো ঝটপট করে আমি এই ফেস ওয়াশটার ব্যাপারে তোমাদেরকে বলে দিই যে এই ফেস ওয়াশটা আমাদের কোন স্কিনের জন্য কীরকম কাজ দেবে। আমি যে ফেস ওয়াশটার ব্যাপারে তোমাদেরকে বলতে চলেছি, এটা কখন ব্যবহার করবে আর কি করে ব্যবহার করবে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে দেখে নিতে হবে, নইলে কিন্তু তোমাদের আবারও এই একই রকম প্রবলেম আসবে। যত ভালো ফেস ওয়াশ এবং যত দামি দামি কোম্পানির তোমরা জিনিস ব্যবহার করো না কেন, যদি তোমরা সঠিকভাবে ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম কখনোই যাবে না, প্রবলেম কিন্তু প্রবলেমের জায়গাতেই থেকে যাবে। সেহেতু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে চলো আমি রিভিউতে চলে যাচ্ছি, আর কিভাবে ব্যবহার করবে সেগুলো কিন্তু একদম দেখতে ভুলবে না। আজকে আমি তোমাদের জন্য যে ক্লিনজারটা নিয়ে এসেছি সেটা আমি নিয়েছি অয়েলি স্কিনের জন্য, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। এই ক্লিনজারটা আমাদের স্কিনের জন্য এতটা ভালো কারণ এটা আমি যেটা নিয়েছি সেটা ফেস অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন স্কিন। যাদের মুখে অ্যাকনি এবং পিম্পলের মতন সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার করতে পারে। আর অয়েলি স্কিনের জন্য এই ক্লিনজারটা খুবই ভালো, রিমুভ এক্সেস অয়েল, যে অয়েলটা রয়েছে এক্সট্রা সেটা নির্মূল করে দেবে উইদাউট, এটা সোপ ফ্রি থাকবে, তো সেহেতু আমাদের স্কিনের জন্য এটা খুবই ভালো হবে। আর এই ক্লিনজারটা তোমার স্কিনে ডিপভাবে স্কিনটাকে ক্লিন করবে, এক্সেস অয়েলটাকে স্কিন থেকে বের করে দেবে, এবং স্কিনের যে নোংরাটা থাকছে সেটা স্কিন থেকে বের করে দিচ্ছে। এই ক্লিনজারটা তোমরা দিনে অবশ্যই দুবার অথবা তিনবার ব্যবহার করতে পারবে। এই ক্লিনজারটার মধ্যে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে তোমরা জাস্ট 1-2 ড্রপ মতন নেবে, আগে মুখটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, তারপরে তোমরা 1-2 ড্রপ এই ক্লিনজারটা হাতের মধ্যে নিয়ে মুখে পুরো মুখে মেখে নেবে। কিন্তু তোমাদের অন্য ফেস ওয়াশ বা সোপের মতন কোনো ফেনা উঠবে না বা কোনো রকম কোনো কিছু হবে না, তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যখন মুখটাকে জল দিয়ে ওয়াশ করবে তখন তোমরা হাত দিয়ে অনুভব করবে যে স্কিনটা কতটা স্মুথনেস লাগছে এবং তার সঙ্গে মুখটা কতটা ডিপভাবে ক্লিন হয়ে গেছে। তোমরা ফেস ওয়াশ এবং যখন সাবান ব্যবহার করো তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, যখন তোমরা সাবান ব্যবহার করো তখন তোমাদের মুখটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং খুব বেশি শুকনো ভাবটা যেটা হয় সেটা দেখা যায়, কারণ ওটাতে অনেক ক্ষার থাকে আর মুখটাকে অনেক বেশি ড্রাই মতন করে দেয়। কিন্তু এই ক্লিনজারটা তোমার ভেতর থেকে ক্লিন করবে, অথচ তোমার স্কিনটাকে খুব সফট রেখে দেবে। এই ক্লিনজারটা আমি ব্যবহার করেছি বেশ কয়েক মাস ধরে, কারণ আমি তোমাদেরকে এর আগে বলে দিয়েছি যে আমার স্কিনে প্রচণ্ড পরিমাণে অ্যাকনি এবং পিম্পল হয়ে গেছিলো, সেহেতু আমি এটা ব্যবহার করে খুবই ভালো আছি। তাই আমি চাই আমার ফ্রেন্ডসরা আমার মতন যাদের সমস্যা রয়েছে তারা যেন এই সমস্যায় আর ভুক্তভোগী না হয়, এই কারণে তোমাদের জন্য আমি এই ক্লিনজারটা নিয়ে এসেছি। আর তোমরা এই ক্লিনজারটা সপ্তাহে
সরি দিনে দুবার কি তিনবার ব্যবহার করবে, এবং ব্যবহার করার সময় তোমরা যদি মনে করো যে ফেনা হচ্ছে না বলে বেশি ইউজ করব, করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মুখটাকে জল দিয়ে ধুয়ে নেবে, হালকা জল যখন মুখে থাকবে তখন তোমরা এটা 1-2 drops মতন নেবে। পুরো মুখে লাগিয়ে নিয়ে 1-2 মিনিট মতন একটু হালকা হাতে স্ক্রাবিং করবে। করার পরে তোমরা জল দিয়ে যখনই ধোবে তখনই বুঝতে পারবে যে তোমার মুখটা কতটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, ডিপভাবে ক্লিন হয়ে গেছে। এটা তোমার স্কিনের যে স্কিনটাকে ব্যালেন্স রাখবে, এবং এটা যখন রাখবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখবে, কারণ এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই এবং খুব গরম জায়গাতে রাখবে না। এটা একটা মেডিকেটেড ক্লিনজার, সেহেতু তোমরা একদম গরম জায়গায় কোনো প্রোডাক্ট রাখলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু তোমরা একটু ঠান্ডা জায়গায় রাখবে। ঠান্ডা জায়গায় মানে এই নয় যে তোমরা ফ্রিজে রাখবে, ফ্রিজে রাখলে কিন্তু প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে। এখানে যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডেই তোমরা এটা রেখে দেবে। এটার দাম রয়েছে 460 টাকা, আর এটা তোমরা 1 বছর ব্যবহার করতে পারবে। 1 বছর এটা তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারবে একটা ফেস ওয়াশ। তোমার স্কিনে যদি মেকআপ থাকে, তুমি যদি মেকআপ রিমুভের কাজ করতে চাও, এই ক্লিনজারটা দিয়ে তোমরা মেকআপ রিমুভেরও কাজ করে নিতে পারবে, কারণ এই ক্লিনজারটা মেকআপ ক্লিনজারটা ব্যবহার করলে তোমাদেরকে আর কোনো ফেস ওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ তোমরা আমার স্কিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি বিগত 1-2 মাস হয়ে গেল কন্টিনিউ আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করছি, আর আমি কোনো ফেস ওয়াশ ব্যবহার করি না, জাস্ট এই ক্লিনজারটা দিয়েই মুখটাকে ক্লিন করি। আর এটা করে আমি খুব ভালো আছি। এটা হচ্ছে, তোমাদেরকে বলে দিচ্ছি, সেটাফিল। আর আমি এটা নিয়েছি অয়েলি স্কিন ক্লিনজার, তোমরা এটা তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারো। এটা হচ্ছে 125 গ্রামের, এই প্যাকেটিংটা রয়েছে 125 গ্রামের, আর তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা ডাব্বার মধ্যে রয়েছে। এটা লিপ লপ মুখ রয়েছে, আর গন্ধটা জাস্ট হালকা একটা গন্ধ, কিন্তু গন্ধটা খুবই সুন্দর একটা গন্ধ। এটার এই সেটআপ ফিলের ফেস ওয়াশ রয়েছে, তোমরা ফেস ওয়াশ ব্যবহার করতে পারো। এটা ওটার দাম অবশ্য অনেকটাই কম, তোমরা ওটা ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেটআপ ফিলের ক্লিনজারটা অনেক বেশি কার্যকারী, সেহেতু আমি ক্লিনজারটাই ব্যবহার করছি এখানে। যাদের মুখে অ্যাকনি, পিম্পল এবং র্যাশ রয়েছে, তারা অনেক রকমের ফেস ওয়াশ ব্যবহার করতে গিয়ে ভয় পেয়ে যাও, এবং তোমরা অনেকে বিভ্রান্ত হয়ে পড়ো যে তোমরা কি ব্যবহার করব কি ব্যবহার করব না, সেটা নিয়ে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়ো। তোমাদেরকে আমি পরপর সব কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এইভাবে ঠিকঠাকভাবে চলতে পারো তোমাদের এরকম কোনো সমস্যা আর আসবে না আশা করি। আর এরপরে তোমাদেরকে আমি নিয়ে আসব যে তোমরা কোন স্কিনের জন্য কোন ফেস প্যাক ব্যবহার করতে পারবে আর কীভাবে ব্যবহার করবে, প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, কারণ তোমাদের জন্য আমি নতুন নতুন আরও প্রোডাক্ট এবং ঘরোয়া রেমেডি নিয়ে চলে আসছি। তোমরা ফার্মেসিতে একটু খোঁজ করলে পেয়ে যাবে, আশা করি ফার্মেসিতে পেয়ে যাবে। যদি না পাও তাহলে তোমরা অনলাইন থেকে এটা পারচেস করতে পারো, অনলাইনে তোমরা হামেশাই এটা পেয়ে যাবে। সেটাফিলের ক্রিম রয়েছে, ফেস ওয়াশ রয়েছে, এবং ক্লিনজার রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। আমি এর মধ্যে ক্লিনজারটাকে খুব পছন্দ করেছি, সেহেতু আমি ক্লিনজারটা ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে তোমাদের সামনে নিয়ে এসেছি। আমার এক ভাই প্রত্যেকটা ভিডিওতে আমাকে রিকোয়েস্ট করে আর বলে যে দি ভাই, আমার মুখে তোমার দেওয়া রেমেডিগুলো ট্রাই করে আমার মুখ এখন অনেক ভালো আছে।
আর আমার কপালে জাস্ট হালকা গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছে, তোমাকে বলছি তুমি এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে তোমার এই র্যাশগুলো থেকেও তুমি মুক্তি পেয়ে যাবে। আর এর আগের ভিডিওতে যে ক্রিমটার ব্যাপারে আমি রিভিউ করেছিলাম সেটা তুমি ব্যবহার করতে পারো। আর এরকম ধরনের সমস্যা যদি তোমাদের থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও থেকে তোমাদের প্রত্যেকজনের কমেন্ট আমি অনলাইনে বলতে থাকবো। আর তোমাদের অনলাইনে জাস্ট আমি সামনাসামনি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, সেহেতু পরের নেক্সটে তোমরা কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি তোমাদের সামনে সুন্দর সুন্দরভাবে রিপ্লাই করতে পারি। তাহলে তোমাদের সমস্যা থাকলেও আমাকে জানিও। আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।